মন্দির আর মন্দিরার বর হানিমুনে গেছে, সেই কারণে একজন আর খুব ফাটছে। মন্দিরা নাকি হোটেলের রুমটা বড় নিয়েছে, কেন রুমটা বড় নিয়েছে, রুমের পয়সাটা কে দেবে, মন্দিরার বাবা নাকি, কেন রে? এই রক্তহীন, তোকে জিজ্ঞেস করছি যে তু মন্দিরা যে হোটেলটাই ছিল দীঘায় বেড়াতে গিয়ে বা বকখালি না কোথায় মন্দারমণিতে ভাড়া গিয়ে ওই যে হোটেলটা ছিল সেই হোটেল ভাড়াটা কি তোর বাবা দেবে? হ্যাঁ, তোকে জিজ্ঞেস করছি তোর বাবা দেবে? মানে কতটা হিম্মন্যতায় ভোগে, কতটা হিম্মন্যতায় ভোগে। সকালবেলায় দেখি ভিডিওটা, মন্দিরার বরকে বলছে ওর ওই কতটা কী কাজে লাগে। ভাবো ভাবো, দেখো এখানে দেখতে পাচ্ছো তুমি, এইখানটায় ওই কাজ হচ্ছে, তাই ওই আওয়াজটা আসে। মন্দিরার বরের গতরটা কী কাজে লাগে, তার মানে দেখো ও ভিডিও করতে করতে কতটা পার্সোনাল অ্যাটাকের দিকে চলে গেছে। ওর বরের গতর কী কাজে লাগে, মন্দিরার বরের গতর কী কাজে লাগে তোকে বলবে? তুই তোর কাজে লাগাবি মন্দিরার বরের গতরটাকে? এদেরকে এইভাবে বলতে হয় কারণ এরা লোকের বর, তার বউয়ের সাথে সেই তার গতরটা কী কাজে লাগাবে, একে কৈফে দিতে হবে। ওর বরের দেহ ওর বউয়ের কাজে কী এসে লাগাবে না লাগাবে সেটা ওর ব্যাপার। যেমন তোর ভেরুটা, তোর ভেরুর গতন নেই, তোর ভেরু তোর কাজে লাগাতে পারছে না বলে তুই কি অন্য লোকের বর দেখলে এইভাবে জ্বলে পুড়ে উঠিস? ভেরু দাদা, আমি করতে পারবো না। যাক, এটা রিম্পার কন্টেন্ট বা রিম্পার স্পেশালিটি, ওর দাদা আর নাগিন বৌদি বেশ দারুণ দারুণ মানে গল্পটা। তা বলছি কি রে, তোর ভেরু মানে ঠিক করে মানে ঠিক চাপ, ঊর্ধ্বচাপ নিম্নচাপ ঠিকঠাক করে দিতে পারে না, না ওই জন্যে শুধু লোকের বরের। আমি এটা বলি কন্টেন্ট তো আমাদের মন্দিরা, মন্দিরাকে আমরা যা বলবো ও মা না, মন্দিরার বর ঊর্ধ্বচাপ দিতে পারে কিনা নিম্নচাপ দিতে পারে কিনা, মন্দিরার বরের গতর কী কাজে লাগে, ভাইয়া সাইয়া ও খুব মাখামাখি, মানে মোটামুটি ওই শারীরিক মিলনটাকেও ভীষণভাবে সবার আগে ফোকাস করে ওর। এই ওর ভিডিওর মেন টার্গেট হচ্ছে শারীরিক মিলন, এটাকে নিয়ে ও ভীষণভাবে আলোচনা করতে ভালোবাসে, এটাকে বিস্তারে লোকের সামনে তুলে ধরতে ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। সেই কারণে মানে মন্দিরার বরকে নিয়ে হানিমুনে গেছে, পাহাড় থেকে এসেই কেন গাড়ি ভাড়া করে হানিমুনে গেল, কেন ওরা কথাবার্তা বাড়িতে বললো না, সেই কথাবার্তা কি বাড়িতে মিটমাট হতো না, তার মানে এগুলো বড়লোকি চাল। এই পেতে পেতে ঝাড় দাও, বড়লোকি চাল। এই বড়লোকি চালগুলো কার পয়সায় আসছে, ওর ঘরের ভিউয়ার্স, মানে মন্দিরার ঘরে যে 70,000-75,000 যাই ভিউয়ার্স আছে, সেই ভিউয়ার্সদেরকে অবধি বাজে বলছে, সেই ভিউয়ার্সদেরকে বাজে ইঙ্গিত করছে। তাহলে তোর ঘরের ভিউয়ার্স নাকি জম্বি? হ্যাঁ, তোর ঘরের ভিউয়ার্সদেরকে দেব? এবার উল্টো পাল্টা ভিউয়ার্সদেরকে সাবধানে কথা বলবি, কারুর ঘরের কোনো ভিউয়ার্সকে ছোটো বড়ো কথা বললে এরপর তোর ভিউয়ার্সদেরকে আমি শুইয়ে দেবো, মাথায় রাখবি, বলে দিলাম। মানে যা বলবি তুই কন্টেন্ট টু কন্টেন্ট মন্দিরার সঙ্গে যা বল, ভালো আর মন্দ যেটা বলবি মন্দিরাকে বলবি, মন্দিরার বরকে বা মন্দিরার মেয়েকে বা ওর ভিউয়ার্সদেরকে টানলে তোমার খবর আছে। আর মন্দিরা কোথায় যাবে না যাবে, মন্দিরার লাইফ, মন্দিরা মন্দিরাকে ভিউয়ার্স ভালোবাসে, সেই ভিউয়ার্সের ভালোবাসায় মন্দিরা যে অর্থ উপার্জন করছে। মন্দিরার বাড়িটা কি তোর বাবা করে দিয়ে এসছে নাকি? হ্যাঁ রক্তহীন, মন্দিরার বাবাটা বাড়িটা কি তোর বাবা করে দিয়ে এসছে? মন্দিরার বাবা মাকে যে মাসিক খরচা দেয় সেটা কি তোর বাবার ঘর থেকে দেয়? মন্দিরার বর কাজ করুক না করুক, মন্দিরার বরকে মন্দিরার মেয়েকে মন্দিরার যে লাইফ লিড করে সব টাকা কি তোর বাবা পাঠিয়ে দেয় মন্দিরাকে? মন্দিরার দিকে আঙুল তুলবি একদম মিষ্টি মিষ্টি চিনি 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 করে তোমার একবারে সব কটা একবারে কল কবজা ভাইঙ্গা তোমার ওই যে গত যেই খাটা তোমার ভেরুদাদা ঠিক করে কাজে লাগাতে পারে নাই, যে কারণে তুমি এখনো কোলে একটা নান্না মুন্না করে কইলা নিয়ে ঘুরতে পারো নাই, সেই জায়গা সেই মেশিনে বা সেই আন্ডারগ্রাউন্ডে গুইজা দেবো। আমি আবার একটু এইসব ভাষা বলতে পারি না, তো একটু চেষ্টা করলাম। কথা বল ক্রিয়েটার টু ক্রিয়েটার, ক্রিয়েটারকে যা বলার বলবি, ওর বরের গতর, ওর অত বড় রুম, হোটেল রুমে অত বড় রুম নিয়েছে কেন, ও যেখানটা গেছে সেটা কস্টলি জায়গা, সেই কস্টলি জায়গায় বাবা সমুদ্রে এখানে মুত্যা হয়নি, চলিয়া গেছে সমুদ্রে মুত্যা, ছি 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 সমুদ্র সৈকত, হে ভগবান গঙ্গা মানে গঙ্গা যমুনা সরস্বতী বঙ্গোপসাগর, আমরা বলি সব থেকে বৃহত্তম মহাসাগর, হ্যাঁ সাগরকে বলছে মুত্যা আইলো, তুই মানে ঠিক গিয়ে দীঘায় একবার ঘুরতে গিয়ে ওইখানে মুত্যে এসেছিস, ছি 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 বাজে বাজে। মানে এর আমি ভাব এখন, আমি আগে ওর ভিডিওটা দেখতাম না, এখন দেখছি আর ওর চোখে মুখের এক্সপ্রেশনগুলো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরব। ক্ল্যাপ, আজকে আমি প্রথম উদ্বোধন করলাম ক্ল্যাপ দিয়ে। চলো স্কিপ করো না ভিডিওটা, দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। মন্দিরা কিপ ইট আপ, ঘুরো এইভাবে ঘুরবে, বড়ের সঙ্গে মনোমালিন্যতাকে মিটিয়ে নেবে, সময় এখন, এনজয় এখন করবে, একটা টাইম আসবে সারাদিন মালা জপবে, যেমন তোমার মা এখন তোমার মেয়েকে দেখাশোনা করছে, যেমন তোমার বাড়িঘর তো দেখাশোনা করছে, একটা টাইম আসবে যে সময় তোমারও এরকম কর্তব্য আসবে, ইয়ে আসবে, তুমি এখন তোমার হাজব্যান্ডকে নিয়ে ঘোরো। আর স্কুল পড়াশোনা আছে তো, দাদু দিদারা থাকে এই কারণে, দাদু তো কাঁদছে নাতির জন্যে, তাহলে দাদু স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, বিকেল হলে একটু পড়াবে,
দাদু যথেষ্ট শিক্ষিত মানুষ, যথেষ্ট শিক্ষিত। এই সময় মেয়ে জামাই দুজন দুজনকে সময় দেওয়ার দরকার। দেখো গুড মর্নিং দেয়া সীমাতে সবাইকে স্বাগতম। ভাবছি সকালের ভিডিওটা আমাদের ইউটিউবে একটা ডাইনি হচ্ছে ডাইনি ঘুরে বেড়ায়, তার শরীরে রক্ত নেই। রক্তটা কেন নেই বলতো? সব থেকে বড় ব্যাপার এত মানুষের প্রতি ওর হিংসা, এত ওর জেলার্সি। কেউ ভালো খেলে জেলার্সি, কেউ ঘুরতে গেলে জেলার্সি, কেউ সুখে থাকলে ওর ভেতরে জলে, কেউ গাড়ি কিনলে জলে, কেউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর করলে জলে, সেকেন্ড বাচ্চা মানে একটা বাচ্চা জন্মাবার পর আরও একটা বাচ্চা সেকেন্ড বাচ্চার জন্ম নেওয়ার নিয়ে দেবে সেই কথা চিন্তা করলে জলে, ওই পাবলিকটার সব কিছুতে জলে। তো এরকম একটা ক্রিয়েটারের বিষয় নিয়ে তোমাদের কাছে আজ থেকে আলোচনা করবো, কিন্তু প্রতিদিন করব, চেষ্টা করবো প্রতিদিন সকালবেলায় এই ভিডিওটা দেওয়া। আমি এটা খাচ্ছি দেখো পুদিনা পাতা, প্রতিদিন চেষ্টা করবো কিন্তু আমার মানে সকালবেলার। যাই হোক, আমি তো সংসার করি, মানে সংসারের লোকজন, কাজের মেয়ে, বর, ছেলে, মেয়ে সব কিছু নিয়ে বিস্কুট, এই টাইম বলতে পারবো না ভাই। কিন্তু কিছু মানুষ আছে না, কোনো কাজই নেই, কালকে রাতে বা মানে শাশুড়ির ঘর থেকে বাসি তরকারি নিয়ে এসে বরকে টিফিন বক্সে দিয়ে কোনো মতে ছেড়ে দেয়, রান্নাবান্না বালাই নেই, এক তরকারি ভাত বা কোনো সময় মন না চাইলে শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেয়, বাসি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেয়, রান্নাবান্নার সেরকম কোনো তাড়া নেই। বাচ্চা কাচ্চাও নেই যে সে বাচ্চা কাচ্চাকে মানুষ করতে গেলে বাচ্চা কাচ্চার পিছনে একটা সময় দিতে হবে। দেখো, যে নিজে বাচ্চা কোনো জন্ম দেয়নি সে অন্যের বাচ্চার বিচার করে। স্বামী স্ত্রীর একা একটা সময় লাগে। সবসময় হয় কি, আমরা ঘরে থাকলে যে কোনো ঝগড়া হোক, ভালোবাসা হোক, যাই হোক, বাচ্চাগুলো মাঝখানে আসে। এটা কোনো স্পেশাল টাইম, একটা স্পেশাল টাইমও কাটানো হলো হাজব্যান্ডের সাথে, তোমাদেরকে একটা ভালো ব্লগ শেয়ার করা হলো, আর তোমাদেরকে এটাও বোঝানো হলো যে আমি আর আমার হাজব্যান্ড এক আছে। ইউটিউবে তোমরা কী বলো, বড় ব্লগারের কাছে ভালো কিছু আশা করো, তাহলে বড় ব্লগার সে কী দেখাবে? তার হাজব্যান্ডের সঙ্গে চুল ধরে টানাটানি ছেড়াছেড়ি? নো, মনোমালিন্য তাদের এভরিডে লাইফ তোমাদেরকে দেখাচ্ছে, প্রতিদিনের লাইফ। প্রতিদিনের লাইফের মধ্যে ঝগড়া হবে না, ঝামেলা হবে না, মনোমালিন্য হবে না, রাগারাগি হবে না। তার মানে ওই আমাদের যে রক্তস্বল্পতা মানে ডাইনিটা, এটা বোঝাতে চাইলো না, সেটা তোমার হতে পারে, ও কাঁদতে পারে, ও ক্যামেরা অন করে কাঁদবে, ও ক্যামেরা অন করে তোমাদেরকে দুঃখ শেয়ার করবে, ও ক্যামেরা অন করে ওর পেটে হচ্ছে ও মা হতে চায়, ও মায়ের ডাক শুনতে চায়, এইসব সিম্প্যাথিগুলো তোমাদের কাছে নেবে। কিন্তু না, ও বাদ দিয়ে ইউটিউবের কারোর অধিকার নেই কোনো সিম্প্যাথি কোনো ভিউয়ার্সের কাছে নেয়। ওর ভিউয়ার্সগুলো জম্বি হতে পারে, ওর ভিউয়ার্সরা জম্বি মানে, জম্বি মানে বোঝোই আমি বলেছি, একজন আরেকজনকে টাচ করবে, এরকম করে টাচ করবে, দেখবা সেও জম্বি। হাও মাও যাও, শুধু রক্ত স্বল্পতার গন্ধ পাও, আর ছুটে ছুটে গিয়ে রক্ত স্বল্পতার গল্প শুনে যাও, ব্যাস। অন্য কোনো ভিউয়ার্স কোনো ইউটিউবারকে ভালোবাসতে পারবে না। দেখো কতটা আমি বারবার বলি, আজকে ও ম্যান্ডির মানে মন্দিরার বরে মন্দিরার ঘরের ভিউয়ার্সদেরকে ছোট করেছে, তাহলে মন্দিরার ঘরের ভিউয়ার্সটা কত? 70,000, 75,000 হচ্ছে, 90,000, 1,00,000 হয়। এইসব ভিউয়ার্সকে ও বলছে কি দেখে ওর মধ্যে আর গিয়ে ভিউ দিয়ে আসে, তাহলে কতটা হিংসা দেখো মন্দিরার ওপর, কতটা হিংসা মন্দিরার ওপর। আর ওর ঘরে যে বসে বসে ওই 3,000, 4,000, 5,000 যে জম্বিগুলো বসে, আমি জম্বি বলবো কারণ তাদের সিডারা নেই, তারা ওখানে কমেন্ট লিখতে পারে না যে তুমি এটা ভুল বলছো, তুমি এটা এরকমভাবে না বলে এটা বলতে পারতে, ওটা বললেই তো ওর কমেন্ট নিয়েও আবার একটা ভিডিও করে ফেলবে। মানে ভিউয়ার্সগুলো ওর ভিউয়ার্সগুলো অবধি যথেষ্ট ভয় পায়, তাহলে ওর বর মানে ওই যে বাড়িতে ওর একটা রিম্পা দেখায়, আমি না না ভেড়া আছে, সেই ভেড়াটাকে ও কানমূলে ওঠায় বসায়, তাহলে দেখো মন্দিরার মন্দিরার বর মন্দিরাকে মন্দিরার বর ভালোবাসছে, তার জন্য ওকে কী না কী বললো না, তাহলে তোর ভেড়া যে তোর কথায় উঠে বসে আশিবাসি তরকারি খায়, পচা পান্তা খেয়ে কাজে যায়, আবার এসে তোর পা টেপে, তোর গা টেপে, তোর ভিডিও ইয়ে করে দেয়, তোর বর তো ক্যামেরাও ধরতে পারে না, তাও ম্যান্ডির বর কত সুন্দর ক্যামেরা ধরতে পারে, এখানে একটা মানে ঘরের ছাদ ঢালাই দেবে বলে ইয়ে পাচ্ছে, ওই তক্তা পাতে না, ওই জন্য শব্দটা আসবে। তা তোর বর যে তোর ওই ওই কোথায় না কাজ করে, সেখান থেকে এসে তোর হাত টেপে, পা টেপে, গা টেপে, হ্যাঁ তোর দাঁত খিচানি শোনে, তোর ভিডিও এডিট করে দেয়, তারপরে তুই তো ওই আশিবাসি যে এক তরকারি করে রাখিস ওই কোনো মতে খায়, ওপর থেকে মা বাবার কাছ থেকে তরকারি নিয়ে এসে খায়, তোর মুখে মানায় স্বামী স্ত্রীর ভালোবাসা, ওরা স্বামী স্ত্রীর ভালোবাসায় দর্শক ভালোবাসা দিচ্ছে, আর দর্শকের পয়সায় ওরা দীঘা যাক, আমেরিকা যাক, ট্যুরে যাক, তোর ক্ষমতা ছিল রাজধানীতে ওঠার? ক্ষমতা ছিল? তুই তো এই ভিডিও দেখিয়ে ভিউয়ার্সদের পয়সায় আজকে রাজধানী অবধি, রাজধানীতে উঠে, রাজধানী এক্সপ্রেসে উঠে ঘুরে এলি, 7-8 দিন ট্যুর করে এলি, কার পয়সায়? তুই তো বলিস তোর ক্ষমতা ছিল না, তোর তো এমন অবস্থা ছিল না যে তোর তোর খাবার পয়সাটা তোর ফ্যামিলির লোক দেবে, তোর খাবার পয়সাটা তোর বরের খাবার দাবার তার মা বাবা দেয়,
তোর খাবার পয়সা কেউ দেয় না কই তখন তো আমরা কোনো সময় খারাপ মনে করিনি হতে পারে তুই ভিডিও কর তুই পরিশ্রম কর তোর লোকের দিকে চোখ কেন লোকের হাঁড়িতে লোকের কড়ায়ে লোকের ভালোবাসায় লোকের হাজবেন্ডে ও দীঘায় গিয়ে বড় রুম নিয়েছে তোর বুকে কেন জানা পয়সাটা কি তোর বাবা দিচ্ছে হ্যাঁ তুই যে ওখানে বললি পয়সাটা কে দেবে তোর বাবা আমি আবার জিজ্ঞেস করছি মন্দিরা যে রুমে রয়েছে মন্দিরা যে হোটেলে রয়েছে সেই পয়সাটা কি তোর মা ওই দেহ খাটিয়ে ওই পয়সা নিয়ে এসে তুই পে করবি ওই হোটেল বেলার ঘরটা হ্যাঁ ক্ল্যাপ মারাচ্ছিলে না তোমাকে এবার থেকে ওই ক্ল্যাপগুলো জুতো নিয়ে এসে তোমার মুখে পাটাম 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 করে আমি মারবো এভরি ডে মারবো প্রতিদিন মারবো কেমন লাগবে লোককে জুতাস না তোকে এবার আমি জুতাব হিংসা কতটা তোর হিংসার জন্যই তোর সমস্ত কিছু যাবে তোর চোখে মুখে হিংসা তোর চোখে মুখে কোথাও তুই যে বসে বসে ওগুলো করছিস আর তোকে যারা গিলছে তারাও ঠিক এইরকমই হিংসার্থক এই কারণে ওই লোকের নিন্দাগুলো এইরকমভাবে গেলে এইরকম আমি আমি তো তোকে আনসাব করে দিয়েছিলাম আজকে সাবস্ক্রাইব করলাম কারণ তোকে জুতাতে গেলে তোর ভিডিওটা আমাকে মন দিয়ে দেখতে হবে এবং প্রতিদিন দেখতে হবে তুই তো ইপ্সিতার ভয়ে ঠিক করে কথা বলতেই পারিস না ইপ্সিতার ভয়ে কী করে কথা বলতে পারিস না এইবার দেখ আমার ভয়ে কীভাবে তোর মানে সব কাঁপবে তোকে আমি কোনো বাজে ভাষা বলবো না কিন্তু জুতাবো তোর ফ্রাস্ট্রেশন লেভেল আরও বেড়ে যাবে আরও 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 দিয়ে লোকে ওই জম্বিগুলোর তখন তোর ফ্রাস্ট্রেশন দেখে তোর জম্বিগুলো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে বলে ধুর ভালো লাগছে না এত ওই ফ্রাস্ট্রেটেড ভালো না ঘুম থেকে উঠেই ফার্স্ট ভিডিও দিচ্ছিস তার এত ফ্রাস্ট্রেশন নাকি স্বামী স্ত্রী হানিমুনে গেছে পাহাড় ভালো লাগেনি শরীর খারাপ শরীর খারাপের পরে ওরা হানিমুনে গেছে সেটা নিয়ে তোর বুকে জ্বালা কেন জ্বালা কী জন্যে জ্বালা কিসের এত জ্বালা তোর কেন এত ফাটছে ওরা যাক ওরা হানিমুনে গেছে বা ঘুরতে গেছে ওরা পাহাড়ে গেছে ওরা সমুদ্রে গেছে ওরা যেখানে গেছে গেছে ওরা যেমন খুশি ঘুরবে ওদের ভিউয়ার্সরা ওদের চাইছে মনোমালিন্য মনোমালিন্যটা একটা নিয়ে এসে টপিক তুলে দিয়েছে যাতে সবাই ঘুচবি করে দেখতে যায় এইটা হচ্ছে মানুষকে ইয়ে করে দেয়া কেচ্ছা নিয়ে আসে তুই তোর কেচ্ছা আনিসনি তোর শাশুড়িকে কেন তোর শাশুড়ি কেন তোকে ভালোবাসে না কেচ্ছা আনিসনি একবার বসে বসে কেঁদে কেঁদে ভিডিও করেছিস লোকের কেচ্ছা ঘাটিস তোর কেচ্ছা কম আছে নাকি রে তোর আগের বরটা ছেড়েছে কেন ডিভোর্সি মাল কেন ছেড়েছে তোর আগের বরটা সব কেচ্ছা এবার তোরগুলো আমি খুলব অসভ্য নোংরা স্বামী স্ত্রী ওরা ঘুরতে গেছে তাও ওর জ্বালা লেগে গেছে তুই পাচ্ছিস না বল মানে ইয়ে থেকে ঘুরে এসে মানে তোর বরের ভেতরে এই রোমান্স নেই ইয়েস ওইখানটা যে মন্দির আর বর বলছিল হাত খোলো হাত খোলো হাত খোলো তারপরে বুকের কাছে টেনে নিচ্ছিল তারপরে বলছিলি না যে কী যেন এই শরীরটা নিয়ে কী করবে কাজে কী কাজে লাগিয়েছে মানে তোর জ্বলছে তোর বর বোধহয় এই কাজগুলো করতে পারে না না ঠিক করে নাহলে ওর বর তোর লোকের বরে কী করে না করে এত তোর কেন রে নজর হ্যাঁ ভালোই মনে পড়লো তোর তোর কেন এত নজর ওর বর ওকে ইয়ে করছে মানে ঠিক তোর বর তোকে এই কাজটা ঠিক মন দিয়ে করে না মানে হয় না একদম হয়ই না ঠিক করে মনে হয় নাহলে কেন ওর বরের ওর দেহ নিয়ে ওর বরের ওই গতন নিয়ে মানে অবাক করা কারণ আমি ওর ভিডিওটা দেখছি আর ওকে আমি ওকে ঠিক এইভাবে দেখছি যে আমি এতদিন অনগার ও বলে না ও বলতো একটা ভিডিও যে আমার কমেন্ট পায় না কারণ আমি ওর ভিডিও দেখেই না তো কমেন্ট করবো আমি ওর ভিডিও দেখতামই না কিন্তু এখন দেখবো এখন দেখবো ও ওর বর ও হচ্ছে বলছে ম্যান্ডির বরের মানে মন্দিরার বরের দেহখানা কী কাজে লাগে মানে ভাবো পাহাড় থেকে ঘুরে এসেছে আসার পরে গাড়ি বুক করে আবার গেছে এই পয়সা তোর বাবার কী তোর বাবার কী তেরা ক্যা যাতা হে কেউ ইতনা তুম লোক উসকে পিছে পড়ে হো বলো মুছে তেরা বাপ কা ক্যা যাতা হে ওর বা ওর পয়সা ওর পরিশ্রমের পয়সা যে পয়সা ও ইউটিউবে এত দিনে ওর নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছে নিজের একটা লেভেল তৈরি করতে পেরেছে সেটা ইনকামে যাচ্ছে ও ওর বরের দয়ায় পয়সাতেও নেই ও ওর শ্বশুরবাড়ি কখন শাশুড়ি বরকে খেতে দেবে বরের পয়সাটা বেঁচে যাবে আমাকে রোজগার করে আমার পয়সা আমার সংসার চালাতে হবে সেই পয়সাতেও নেই বুঝেছিস ও নিজে রোজগার করে নিজের ডেলি লাইফ নিজের নিজের লাইফ নিজেকে ইউটিউবের পর্দায় সবার সামনে নিজেকে প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট বিক্রি করে ওই ইনকাম করে ও ওই দীঘার হোটেলে অত বড় রুম নিয়ে ঘুরছে অত বড় বাথরুম নিয়ে ঘুরছে এবং ওই রুম ট্যুরটাও দেবে তোর কী হচ্ছে সে তাতে বল তুইও দেখি ছিলি কোথায় জানো আসলে সেভাবে মানুষ খায়নি তুই লোভ তোর লোভ তোর লোভ তুই ম্যান মানে মন্দিরার ভিউজ মন্দিরার ইনকাম মন্দিরার আনন্দ মন্দিরার বরের সঙ্গে বন্ডিং মন্দিরার ঘোরা মন্দিরার সব কিছু দেখে তুই হিংসায় জ্বলছিস অর্ধশিক্ষিত ঠিক বলে অর্ধশিক্ষিত ডিগ্রি তোর ওই ডিগ্রি মোল্ড কল যে জম্বিদের জায়গায় রেখে দেয় চলো ভিডিওটা এতটুকু দিলাম ছোটোই দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন টাটা।